জীবনটা মন্দ নয়, আলিস আল ইসলাম এমনটা ভাবতেই পারেন। ছোট্ট এই জীবন, নির্দিষ্ট করে বললে গত 5 বছর। আলিস দেখেছেন উত্থান পতনের বাস্তবতা, তার নামের পাশে ট্যাগ লেগেছে মিস্ট্রি স্পিনার। 27 বছর বয়সী এই স্পিনারের জীবনটাও তো কম রহস্যের নয়। হার না মেনে লড়ে যাওয়ার পাশাপাশি সুযোগ পেলে তা লুফে নেওয়ার অনন্য উদাহরণ হতে পারেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই অফ স্পিনার। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে হয়েছেন ম্যাচ সেরা। অথচ বিপিএল এর ড্রাফটে ছিলেন অবিকৃত। টুর্নামেন্ট শুরুর দিন কয়েক আগেও তিনি শুধুই কুমিল্লার নেট বোলার, আর সেখানেই লিটন ইমরুলদের স্টাম্প ভেঙে চ্যালেঞ্জ উপহার দিয়ে জায়গা করে নেন মূল দলে। এই একই গল্পে দ্বিতীয়বার নায়কের ভূমিকায় আলিস। 2019 সালে নেট বোলার হিসেবে ঢাকা ডায়নামাইটসের সাথে ছিলেন। ফোন থেকেই ভ্যাকেশন মোড অন করা যায়। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বুঝে আপনার প্রয়োজন। সেখানে দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের নজরে পড়ে যান। সরাসরি স্কোয়াডে যুক্ত হয়ে অভিষেকেই করেন হ্যাট্রিক। তবে হুট করে আকাশে উঠতে থাকা আলিস মাটিতে নামতে সময় লাগেনি। বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে বিপিএল এর ওই আসরেই, সাথে যোগ হয় চোট। এই দুইয়ের সাথে লড়াই করতে করতে 22 গজে অনিয়মিত হয়ে পড়েন, খুব একটা সুযোগ মিলছিল না। ভারতে গিয়ে করাতে হয়েছে অস্ত্রোপচারও। এরপর নতুন করে স্বপ্ন দেখা শুরু করেন। সমস্যা সমাধানে কুমিল্লা ভিক্টোরিয়ানস কোচ মোহাম্মদ সালাউদ্দিনের শরণাপন্ন হন। ধীরে ধীরে নতুন উদ্যমে ফিরে আসার মিশন শুরু হয়। তার প্রতি বাড়তি আগ্রহ জন্মাতে বাধ্য করেন সালাউদ্দিনকে। এই কোচের অধীনেই ঢাকা লিগের গত আসরে 2টি ম্যাচ খেলেছেন প্রাইম ব্যাংকের হয়ে। কিন্তু স্বজনপ্রীতির অভিযোগ উঠতে পারে, তাই বিপিএলে কুমিল্লার স্কোয়াডে সুযোগ দেননি, বরং তাকে নেট বোলার হিসেবে দলের সঙ্গী করেন সালাউদ্দিন। চেয়েছেন নেটে তার বোলিং দেখে দলের বাকিরাই যেন আগ্রহ প্রকাশ করেন তাকে দলে নেওয়ার জন্য। সালাউদ্দিনের জহুরির চোখ, যে রত্ন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সে রত্ন ফাঁকি দেয়নি লিটন হেমরুলদের চোখও। আলিসের কাছে পরাস্ত হয়ে নিজেরাই সুপারিশ করলেন দলে নিতে। ব্যাস, আলিস আবারও যেন নতুন জীবন পেলেন। নিজের সুযোগ পাওয়া প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে দল জেতালেন স্পিন বেলকিতে। 130 রানের পুঁজি নিয়েও 52 রানের জয় কুমিল্লার। 4 ওভারে 1 মেইডেন সহ 17 রানে নিলেন 4 উইকেট। অথচ সুনীল নারায়ণ ঠিক সময়ে কুমিল্লায় যোগ দিলে আলিসের যুক্ত হওয়া কিংবা খেলার সম্ভাবনা ছিল অনেকটা শূন্যের কোটায়। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ সালাউদ্দিন জানালেন এমনটাই। আসলে আমি একটা ড্রাফটে একটা প্লেয়ার ডাকি নেই, সেটা কিন্তু আমি মনেই রাখছিলাম যে আমি আলিসরে নিব, কারণ আমি ডিপেন্ড করতেছিলাম না সুনীল কখন আসে, কারণ সুনীলের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আমাকে। যেহেতু সুনীল আসে নেই, তখন আমার আসলে যে বোলিং অ্যাটাক আছে আমার কাছে মনে হয় যে আমাদের একটা মিষ্টি বলার দরকার। গোয়িং ফরওয়ার্ডের কাজ থেকে আমি বলবো যে আমাদের দেশে তো আসলে মিষ্টি বলার খুব কম। ছেলেটা অনেক আগে শুরু করছিল, অনেক ভালো করছিল, মধ্যে চাকিংয়ের কারণে অনেক বছর ক্রিকেট থেকে অনেক দূরে ছিল, তার জন্য কাম ব্যাক করাটা অনেক ডিফিকাল্ট ছিল। আমরা হয়তো বিশ্বাস রাখছি, হয়তো আমার একটা অ্যাডভান্টেজ ছিল যে ও হয়তো আমার কাছে প্র্যাকটিস করে দেখে হয়তো কাছ থেকে দেখার সুযোগটা হয়েছে। বলে অনেক ভেরিয়েশন আছে, এই ধরনের বলার আমরা আসলে অনেকদিন ধরেই খুঁজছি যে আসলে দেশে আমাদের স্পেশালি টি টোয়েন্টিতে ভালো করার জন্য আমাদের আসলে মিষ্টি বলার দরকার, যেহেতু আমাদের লেগ স্পিনারও ভালো পাচ্ছি না, এবং মিষ্টি বলার হলে দেশের জন্য অনেক লাভ হবে। আর ডেফিনেটলি তার অনেক ভেরিয়েশন আছে, সে যদি এই নামটা ধরে রাখতে পারে আমার মনে হয় যে দেশের একটা বড় সম্পদ হতে পারে। দেশের অন্যতম সেরা কোচ, কুমিল্লাকে 4 শিরোপা এনে দেওয়া সালাউদ্দিনের বিশ্বাস আলিস একদিন বাংলাদেশের সম্পদ হবে। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।